সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল মালদহের অভাবী মেধাবী ছাত্রের বাড়িতে পৌঁছলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। সোমবার সকালে ইংরেজবাজার শহরের গ্রিন পার্কে গিয়ে পরীক্ষায় সফল অভিজিৎ রায়ের বাড়িতে গিয়ে তাকে পাশে থাকার বার্তা দেন তিনি। অভিজিৎ মালদহ টাউন হাই স্কুলের ছাত্র ছিলেন। এবার জেইই পরীক্ষা দিয়ে আইআইটি খড়গপুরে তিনি সুযোগ পেয়েছেন। শহরের বাদ রোডে সরকারি খাস জমিতে টোটো চালক দাদু রতন হালদারের বাড়িতে তিনি থাকতেন। তার বাবা যোগাযোগ রাখেন না, মা অসুস্থ রয়েছেন, তবুও মনের অদম্য ইচ্ছে শক্তির জোরে সাফল্য পেয়েছেন তিনি। এদিন তার বাড়িতে যান বিজেপি নেতৃত্ব, সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, খড়গপুর আমার পুরনো জায়গা, ছাত্রটিকে সব রকমের সহযোগিতা করা হবে, এই জন্য এখানে এসেছি। সংসার যাতে এগিয়ে আসুক, যাতে আমার পরবর্তীকালে যে ফিউচারে যে এক্সপেন্সেস গুলো, মানে বিটেক কলেজে পড়া তো চারটিখানের কথা না, আইআইটি কলেজ পেয়েছে ঠিকই, কিন্তু সেখানে খরচাটাও অনেক। যেন চাইছি যে ওরাও আমার পাশে একটু এসে দাঁড়া। হ্যাঁ বলবো, পাশে এসে বেশি অনেকজনই আসছেন। দিলীপবাবু কি বললেন? দিলীপবাবু বললেন যে ওনার নাম্বারটা দিলেন, ওনার নাম্বার দিয়ে বললেন যে পরবর্তীকালে আমাকে ফোন করিও, আমি আরো তোমার পাশে দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা সেরকম হবে না। ইনফ্যাক্ট আমি শনিবার মানে 22 তারিখ আমাদের চেয়ারম্যান স্যারের কাছে গেছিলাম। চেয়ারম্যান স্যার খুব খুশি হলেন আমি আইআইটি পেয়েছি বলে। উনিও বলেছেন বুধবার ডেকেছেন এবং বলেছেন যে আমার পাশে দাঁড়াবেন আর কোনো একটা ব্যবস্থা করবেন। এছাড়াও প্রশান্ত চিতলাঙ্গিয়া আমার স্যারের কাছে। ঠিক আছে, তোমার নাম? আমার নাম অভিজিৎ ভাই। বুঝি নিট দুর্নীতি নিয়ে কি বলবে? নিট দুর্নীতি দেখেন, আমার তো বিটেক ব্যাকগ্রাউন্ড, আমি মেডিকেল সম্বন্ধে ঠিক অতটা জানি না, আমি অতটা বলতে চাইছি না, ওর বিষয়ে আমার কমেন্ট নেই। তোমার দাদু কি করে? আমার দাদু দেখেন টোটো ড্রাইভার, আগে একটা কয়লা টয়লা আগে বেচতো, তো এখন ওটা বন্ধ হয়ে আছে ধরে নেন, তখন ওই টোটোই চালিয়ে যা হয় ওটাতেই। আমি একটু কয়লার ব্যবসা করি, টুকটাক মেসে কয়লা দিই পুলিশ মেসে, এবং আমি টোটো চালাই। আমি সংসারটাকে মেনটেন করি এবং আমি খেটে কুটে দাদু ভাইকে আমি তৈরি করেছি, কষ্ট করেছি, এটুকুই আমার কথা। কেমন লাগছে এত ভালো রেজাল্ট করেছে? ভালো লাগছে বলে আমার খুবই ভালো লাগছে। দাদু ভাইয়ের মা বিছনা শয্যা আমাকে দেখাশোনা করতে হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে রতন হালদার।